এবারে ভোটে যেভাবে শান্তিপূর্ণভাবে নমিনেশন হয়েছে, ভাঙড়ের ঘটনা তো ওই কমরেডরা সাজিয়ে গুজিয়ে করেছে, আর তার পেছনে চার পাঁচটা নকশালাইটস আছে, নামগুলো আমি জানি, তারা সাজিয়ে গুজিয়ে করেছে। বলুন তো, তিনটে পর্যন্ত নমিনেশন, তিনটে থেকে রাত দশটার মধ্যে জোর করে বিডিওকে বন্দুক দেখিয়ে কেন আমি নমিনেশন ফাইল করতে যাব? এবং আমি মনে করি কোর্ট রাইটলি জাস্টিফাই করেছে যে ওরা নমিনেশন ফাইল করতে পারবে না। আর তারপরে বন্দুক দেখাবে কেন বিডিওকে? এত বড় ক্ষমতা কি করে হলো? আমরা তো এদের সব কিছুই জানি, এবং এদের নিজেদের বিরুদ্ধে কত কেস আছে, গাদা গাদা কেস আছে। আমি একটু মানবিক বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি যদি মনে করি কালকে তুলে নেবো, আমি কালকে তুলে নিতে পারি, সেই কেস আমাদের হাতে আছে। তা সত্ত্বেও আমি মনে করি ভাঙড়টাকে ইচ্ছা করে গোলানোর চেষ্টা করা হচ্ছে, কারণ ওখানে কিছু আল্ট্রা লেফট ঢুকেছে।